হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইস ওয়াইট টেবিল। আজকে তোমাদের জন্য নিয়ে আসছি আরও একটা টিউটোরিয়াল। তো আজকে টিউটোরিয়ালটা হচ্ছে বাটারফ্লাই নিয়ে, এবং বাটারফ্লাইয়ের সাথে একটা স্কিনও আছে, বাটারফ্লাই সেই স্কিনটা সহ। অলরেডি আমি তোমাদের বাটারফ্লাইয়ের কয়েকটা টিউটোরিয়াল দিছি, তারপর আজকে আবার নতুন করে আরেকটা নিয়ে আসছি। তো প্রথমেই চলো তোমাদের আরকানা বিল, তারপর হচ্ছে ইকুইপমেন্ট, এগুলো সব দেখা দিই, তারপর এটার অ্যাবিলিটিগুলো দেখাবো। তো প্রথমে হচ্ছে গিয়ে আরকানা, আরকানা দেখতেই পারতেছো অন স্লটস হচ্ছে 10টা, অ্যাসাসিনের 10টা, আর স্কে ওয়ার্ড হচ্ছে 10টা। এই হচ্ছে তোমার আরকানা বিল। তারপর হচ্ছে ইন গেম বিল বা ইকুইপমেন্ট যেটা আছে সেটা দেখাচ্ছে তোমাদের। তো ইন গেম বিল বা ইকুইপমেন্ট দেখতেই পারতেছো সলস লেভার, গ্লিডার, তারপর হচ্ছে গিয়ে তোমার রেন ব্রেকার, ওমনি আর্মস, ফেরনেস টুট, আর ব্লেড অফ নিউমোনিয়া বা ব্লেড অফ ইন্টারনি যেটা বর্তমানে সেটা। তো এই ছিল তোমাদের ইন গেম বিল্ড। এবার চলো তোমাদের দেখা দেই এর এনচেনমেন্ট যেটা আছে, এনচেনমেন্টটা যে ডিসপ্লেতে দেখতেই পারতেছো এই হচ্ছে তোমাদের এনচেনমেন্টটা। এনচেনমেন্টটা তোমাদের ডিফল্ট এনচেনমেন্টেই এটা, আর এটাই আমি ইউজ করি। তারপর হচ্ছে তোমার জাঙ্গালিং হিসাবে যেটা ইউজ করতে হয় ট্যালেন্ট হিসাবে, ট্যালেন্ট হচ্ছে পানিশ, আমি নিজে ইউজ করি। এই যে পানিশ দেখতেই পারতেছো এই পানিশটাই আমি ইউজ করি, কারণ জাঙ্গালিং করলে তো পানিশই দরকার। তো সেই হিসাবে, আর বাটারফ্লাই যেহেতু অ্যাসাসিন বা জাঙ্গালার, সেই হিসাবে জাঙ্গালার এবং পানিশটা ইউজ করতেছি। এবার চলো তোমাদের এর অ্যাবিলিটিগুলো আগে দেখাই। তো অ্যাবিলিটি দেখানোর আগে তোমাদের যে কয়টা বিল দেখা দিছি সেই কয়টা বিল একটু ভালোভাবে করে নিও, তাহলে তোমাদের কাজে লাগবে। আর যারা কিনা নিজেদের বিল করতে চাও তারা নিজেদের মতো করে বিল করে নিও। তো এরপরে হচ্ছে গিয়ে তোমাদের দেখতেই পারতেছো আমি কোন স্কিনটা নিয়ে আসছি, বাটারফ্লাই নতুন যে স্কিনটা দিছে সেই স্কিনটা, আর হচ্ছে গিয়ে তোমার সেই স্কিনের ইফেক্টগুলোও তোমাদের দেখা দিব। তার আগে চলো তোমাদের যে নতুন বিলটা আছে বা এর অ্যাবিলিটিগুলো আছে সেগুলো আগে দেখা দিই। তো প্রথমেই দেখতে পারতেছো এই যে দেখাই তোমাদের, প্রথমে হচ্ছে গিয়ে তোমাদের এর প্রথম যে স্কিলটা বা প্যাসিভ স্কিলটা যেটা কিনা ড্যামেজ দেয় সেটা, এই দেখো এটা হচ্ছে গিয়ে তোমাদের একটু দেখায় নিই। এই যে এটা হচ্ছে প্যাসিভ, তারপর হচ্ছে ফার্স্টটা ড্যামেজ দেখছো একটা গুড়ান দিয়ে আমারে, তারপর হচ্ছে সেকেন্ডটা, সেকেন্ডটা হচ্ছে স্লো ডাউন, এই দেখাই তোমাদের। এই যে দাঁড়াও আমি এখন একটু দেখাই তোমাদের, এই যে চলে যেতেছে এনিমি দেখতেই পারতেছো। তো সেকেন্ড অ্যাবিলিটিটা দেখতেই পারতেছো এই যে তোমার স্লো ডাউন করে দেয়, সেকেন্ড অ্যাবিলিটি হচ্ছে এটা। আর থার্ড অ্যাবিলিটি হচ্ছে মুভমেন্ট করে। আর সবচেয়ে মজার বিষয় তোমার যদি একটা জিনিস তোমাদের দেখাই, এই যে দাঁড়াও ফার্স্ট অ্যাবিলিটি থার্ড অ্যাবিলিটিটা আমি একটু ইউজ করি তারপর তোমাদের দেখাচ্ছি। তো তোমার যদি ওই যে নিচের মেনাটা যদি হাইস্ট হয়ে যায় না, তারপর একসাথে এই যে একবার মারছি আবার মারতে পারবা, এই হচ্ছে গিয়ে তোমার অ্যাবিলিটি। এই দেখছো দুইবার মারতে পারি, তো যে কোনো পাওয়ার। তো মুভমেন্টটা মারতে পারলে বেশি বেটার, কারণ তিন নাম্বারটা আলটিটা, আলটিটা দিয়ে ড্যামেজও বেশি খাইবা আর দুইবার ইউজ করতে পারবা। তো এই জন্য শেষ এনিমি ফার্স্টই শেষ করে দিলাম। এই ছিল তোমাদের অ্যাবিলিটিগুলো। এবার তোমাদের আবার একটু আলাদাভাবে নিয়ে যায় আমি স্কিল ইফেক্টগুলো দেখাবো, তার আগে চলো একটু রিকলটা দেখাই। তো এই দেখো রিকল সিস্টেমটা কত জোস দেখছো, রিকল সিস্টেমটা আবার নিজেরই ভালো লাগছে এই স্কিনের রিকল সিস্টেমটা। তো এবার চলো তোমাদের আবার একটু অ্যাবিলিটিগুলো দেখাই দিই। তো এই ছিল ফার্স্টের অ্যাবিলিটি, তারপর হচ্ছে সেকেন্ডটা যেটা কিনা স্লো ডাউন, এই যে দেখো এই যে স্লো ডাউন, তারপর হচ্ছে থার্ডটা, এই যে থার্ডটা, এই হচ্ছে তোমার তিনটা ইফেক্ট। তো এই ছিল তোমাদের আরকানা বিল এবং ইকুইপমেন্ট সব কিছু। এবার চলো তোমাদের এইটার যে কাউন্টার আছে, অর্থাৎ বাটারফ্লাইয়ের কাউন্টার কী কী, তো দেখতেই পারতেছো আরুম, জেফিস, রিক্টর, রাজ, বার্লু, মানে যেগুলো কিনা আটকে দেয়, মানে সিসি হিরো যেগুলো বেশিরভাগ সেগুলো, আর হচ্ছে জেফিস তো জানেই একটু বেশি ড্যামেজ দেয়, সিসি দিয়েও ড্যামেজ দেয়। তো সেই হিসাবে এই হচ্ছে তোমাদের কাউন্টার, যেগুলোর সাথে বাটারফ্লাইয়ের কম্বো মিলবে সেই হিরোগুলো তোমাদের দেখা দিচ্ছি। তো বাটারফ্লাইয়ের সাথে দেখতে পারতেছো জেনিয়াল, এলাই, স্থানে, টিমি, চগনার, এগুলো সব হচ্ছে ট্যাঙ্ক। তো কোন কোন ট্যাঙ্কগুলোর কম্বো মিলবে সেটাই দেখা দিলাম। তো এই ছিল বাটারফ্লাইয়ের ফুল ডিটেলসটা। এবার চলো তোমাদের বাটারফ্লাইয়ের অ্যাবিলিটির কম্বোগুলো তোমাদের দেখা দিয়েছি, কীভাবে কোন অ্যাবিলিটি দেখ কীভাবে মারবা। ফার্স্ট কম্বোটা হচ্ছে S2 প্যাসিভ আর S1, তারপর সেকেন্ডটা হচ্ছে S2 S1 প্যাসিভ S1, তারপর থার্ডটা হচ্ছে S3 প্লাস S2 প্লাস S1 প্লাস S2 প্লাস প্যাসিভ, আর S3টা হচ্ছে আলটি, এটাই বলে দিলাম। তো এই কম্বোগুলো তোমরা ইউজ করে দেখতে পারো যে এই কম্বোগুলো দিয়ে জোস জোসভাবে খেলতে পারবে। আর বাটারফ্লাইয়ের অ্যাক্টিভ স্কিল এবং প্যাসিভ স্কিল সবগুলোই তো দেখা দিলাম, আর এই দেখো ইফেক্টগুলো আবার একটু দেখা দিই, এই যে তিনটা ইফেক্ট, তারপর হচ্ছে প্যাসিভ স্কিলটা, তারপর হচ্ছে রিকলটা, এই যে দাঁড়াও তোমাদের রিকলটা একটু দেখা দিই। তো এই যে দেখো দাঁড়াও তোমাদের রিকলটা আমি একটু দেখা দিই। তো এখন দেখি এনিমি আসুক, এই যে দেখো এর মাঝখানে তোমাদের রিকলটা একটু দেখা দিই, এই যে দেখতে পারতেছো এই হচ্ছে রিকলটা, আমার কাছে জোস লাগে। তো টিউটোরিয়ালটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আর একটা গেম প্লে আছে এই গেম প্লেটা তোমরা এনজয় করো। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।